সব ভালো যার শেষ ভালো। কি সুন্দর জায়গা রুদ্রা, চলো আজকে পিকনিক এখানেই করা যাক। রঙ্গিলা মানছি যে এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু কিছু একটা আছে যেটায় আমার খটকা লাগছে। আগে আমায় চেক করতে দাও যেখানে সব ঠিক আছে কিনা। রঙ্গিলা ভয় পেও না, আমরা পেছন পেছন আসছি। আমার কড়াই থাম বলছি রুদ্রা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার কড়াইটা প্রথমবার এভাবে আমাকে ঠকালো। এমন মনে হচ্ছিল যে ও আমার কন্ট্রোলেই আর নেই। কখনো কখনো এমন হতেই পারে। রুদ্রা ওই দেখো নদীতে কত মাছ রয়েছে। Let's do fishing. Yes, আমিও ফিশিং করতে চাই। অন্তর মন্তর কালী কলন্তর ছু। মাইরা তুমি ম্যাজিক করতে যাও কেন বলো তো? এইভাবে মাছ ধরে কি ফিশিং বলে নাকি? হ্যালো বাচ্চারা। ভয় পেও না, আমি কোনো ভূত নই। বল কেন, এদিকে দেখো উপরে। ভয় পেও না, ও ভূত টুত কিছু নয়। হ্যালো স্যার, আমি হলাম রুদ্রা, আর এরা আমার বন্ধু মায়রা বরুণ আর রঙ্গিলা। আপনি কে? আমি এই জায়গাটার মালিক। আমি তোমার বন্ধুর কড়াইটাকে এই অবধি নিয়ে এসেছি। কেমন লাগছে এই জায়গাটা? খুব ভালো জায়গা, ভারী সুন্দর। রিয়েলি বিউটিফুল প্লেস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো ভয় পাচ্ছিলাম যে যদি তোমাদের এই জায়গাটা ভালো না লাগে তো তোমরা শেষে ভয় পেয়ে ফিরে না চলে যাও। তার মানে যদি আমাদের এই জায়গাটা ভালো লেগে থাকে তবু আমাদের নিজেদের বাড়িতে তো ফিরতেই হবে। না, এবার তোমরা আর কোথাও যাবে না। যা ফেলে এসেছো তা অতীত, এখন যা আছে সেটাই হলো আসল। আজ থেকে আমার এই জঙ্গলই হলো তোমাদের সবার পৃথিবী। আমরা সবাই একসাথে একসঙ্গে সারা জীবন এখানেই থাকবো। আমরা তো পিকনিক করতে বেরিয়েছিলাম, পিকনিক করে নিজেদের বাড়ি চলে যাব। তোমরা সবাই এখানে রোজ পিকনিক করতে পারবে, কিন্তু চলে যাওয়ার কথা ভুল করেও বলো না। তোমরা যা যাও পাবে, ফল ফুল খাওয়া দাওয়ার সমস্ত কিছুই টাটকা তোমরা পাবে এখানে। ফল কেন স্যার, এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু বাড়ি তো বাড়ি হয়, সেই জন্য আমাদের যেতে তো হবেই। আমি বললাম না যে তোমরা ফিরতে পারবে না? আমার ইচ্ছে ছাড়া এখন তোমরা আর কিচ্ছু করতে পারবে না। এখন তোমরা শুধু মাটির লেভেলেই উঠতে পারবে, বুঝলে? হ্যাঁ, যদি আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে তোমরা আমার কাছে উড়ে আসতে পারো, কিন্তু তারপর আবার নিচে। আরে সব ভালো যার শেষ ভালো, আমাদের কেউ আটকাতে পারবে না। রঙ্গিলা দাঁড়াও,
डिवाइस का डिवाइस का इनविजिबल वॉल डिसअपीयर हो। এখানে শুধু আমারই ম্যাজিক চলে আমার। যাও আর এখন নিজেদের জীবন এনজয় করো। এই হলো তোমাদের থাকার ঘর। এই দেখো, উনি আমাদের জন্য ঘরও বানিয়ে দিলেন। এত ফাস্ট কনস্ট্রাকশন ওয়ার্ক তো আমি আজ পর্যন্ত দেখিনি। মনে হচ্ছে আমরা নিজেদের বাড়ি কোনোদিন ফিরতে পারবো না। আরে সব দিকে একই রকম দেখতে গাছ, বুঝতেই পারছি না যে আমরা কোন দিক থেকে এসেছিলাম, নালে সেদিকেই সবাই দৌড় দিতাম। দাদা মশাই বলে যে বিপদে নিজের মনকে শান্ত রাখা উচিত আর সাহস রাখা উচিত। যখন আমরা নিচে নামলাম তখন সূর্য কোথায় ছিল? পূব দিকে। ব্যাস, আমরাও আমাদের ইস্ট ডাইরেকশন ফলো করে যাব। তুমি তো খুব বুদ্ধিমান, কিন্তু এখানে পূর্ব দিক কোনটা বুঝবে কিভাবে? সব দিক একই রকম দেখাবে। যাও খুঁজে নাও ইস্ট। বল কেন, সূর্য সূর্যই হয়, তারা উজ্জ্বলকে তুমি বন্দি করতে পারবে না। সানফ্লাওয়ার ক্রিয়েটো। বন্ধুরা, এটা দিনের বেলা, আর দিনের বেলায় সানফ্লাওয়ারের মুখ সব সময় সূর্যের দিকেই থাকে। রুদ্রা ওই দিকে। না রুদ্রা, যদি তুমি ম্যাজিশিয়ান হও তাহলে আমিও কিছু কম যাই না। গলো মলো ওদেরকে। জায়গা ছেড়ে যাওয়ার চেষ্টা বন্ধ করো, নইলে আমরা দুজন তোমাদের সবাইকে থেতো করে দেব। আচ্ছা এসো থেতো করো, আমরাও দেখি। কাম অন ফ্রেন্ডস, একসাথে লাফাবো। তোমাদের দুটোকে তো এক্ষুনি বেটে চাটনি বানিয়ে দেব। আচ্ছা রুদ্রাকে থামানো এত সহজ নয়,
যাক বাবা, ভালো হলো আমাদের পেছন ছেড়েছে। মেনে নাও, নইলে চাটনি বানিয়ে ছাড়বো। এবার তো আমাদের চাটনি রান্না হবে। রঙ্গিলা, চাটনি আমাদের নয়, ওদের রান্না হবে। যতক্ষণ আমি লাফাতে না বলি এইভাবেই দাঁড়িয়ে থেকো। ও নো, আমাদের পেছনে ফায়ার ব্যার্স তাড়া করেছে। চড়ে ওড়ো, কিন্তু মাটির থেকে কয়েক ইঞ্চ উপরেই। বেশি উপরে উঠলে ভলক্যানোর শিল্ডের সঙ্গে ধাক্কা খাবো। পালাও রুদ্রা পালাও, কত দূর আর পালাবে, তোমাদেরকে এখানেই থাকতে হবে। আমার কড়াই, রুদ্রা বাঁচা। তুমি দাঁড়িয়ে পড়লে কেন, পালাও না মাইরা। এইভাবে আমরা কতক্ষণ দৌড়াতে পালাতে থাকবো? যদি আমাদের এখান থেকে বেরোতেই হয় তবে সবার মোকাবিলা করতেই হবে। সিমজুম, থ্রি উইংসদের ডাকো। আমাদেরকে নিজের ইচ্ছে ছাড়া আপনি আটকাতে পারবেন না। টাটা, বাই বাই।
উড়তে তো তোমরা এখনো পারবে না। আমি যেভাবেই হোক না কেন তোমাদের যেতে দেব না। লাভা ম্যান, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করে না। রুদ্রা, এবার তোমায় ছাড়বো না। রুদ্রা, এখানে তো উপরে ওড়া যাবে না। রুদ্রা, বিপদের সময় সাহসী সবচেয়ে বড় অস্ত্র। নিজের ওপর বিশ্বাস রাখো, ফোকাস অন বিলিভ রাখলে তুমি যে কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারবে। এমন হতে পারে না। এত সুন্দর জায়গাটাকে আপনি আপনার রাগের চোটে তছনছ করে দিলেন। যদি আপনি ভালোবেসে হেসে ব্যবহার করেন তাহলে আমরা এখানে বারবার পিকনিক করতে আসব। এত লাভা হজম করেও রুদ্রার মন ভুললো না নাকি? তোমরা সত্যি বলছো যে তোমরা আমার সাথে দেখা করতে আসবে? কিন্তু আমার সঙ্গে দেখা করতে তো কেউ আসে না। এত দিন কেটে গেল কিন্তু আমি একাই থাকি, সেই জন্য আমায় সঙ্গ দেওয়ার জন্য তোমাদের আটকাতে চেয়েছিলাম। ভলকানো স্যার, আমি শুরু থেকেই জানতাম যে আপনার বন্ধু দরকার, কিন্তু বন্ধুত্ব কখনো জোর করে হয় না, ভালোবাসা আর বিশ্বাসে গড়ে ওঠে। আজ থেকে আপনি আমাদের বন্ধু। থামুন ভলকানো স্যার, আমায় ভাসিয়ে দেবেন যে? আপনি সত্যি নারকেলের মতো, বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরটা একদম নরম। সব ভালো যা শেষ ভালো। All well that ends well. Bye bye, ভলকানো স্যার।